নিউজের নর্থ ইষ্টর ডিজিটাল পেজলে সকলকে স্বাগতম জানাইছো। আর গহপুরের ব্রহ্মাজানত পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়েছে এই কারণে যে ব্রহ্মাজান নই বাহনী পানিয়ে গাঁওখানের বহু লোক বুড়াই পেলা পরিলক্ষিত হয়েছে, পথ ছিঙি পেলাইছে, পথর উপরে পানি বাগরিছে, রাইজ এক প্রকার নাজল নাটল অবস্থা হয়েছে। সঠিক ঠাই দেখাব এই মূর্ত ইয়ার দৃশ্য, প্রচন্ড পানির সোঁত আর কাকতে সেখান ঘর, ঘরখানেও ইতিমধ্যে গোহালি লৈ গৈছে উটুয়াই পানি আর তিনপাত, সেই তিনপাত সমূহ লৈ গৈছে। প্রথমতে ঘর তো রয়ে আছে আর মাত্র এই মুহূর্ত মানের পাছত হয়তো এই ঘরখন পানি উটুয়াই লৈ যাব পারে, নিশ্চিন্ন হয়ে যাব পারে পানির বুকুত, যাক লৈ এতিয়া অতিকৈ চিন্তা আর শঙ্কিত হয়ে পড়েছে এই যে অঞ্চল আছে পশ্চিম কথাই চোখ তার রাইজ। গতি এই মুহূর্তালে কিন্তু কোনো ধরনের বিভাগীয় লোক আহি উপস্থিত হওয়া নাই বলে গাঁওয়ার রাইজে জানাইছে আর সহায় নিয়ে আছে, বহল হয়ে গৈ আছে অংশ, এটা পথ আছিল কিন্তু কোনো ভাবা না যে হঠাৎ এনেদরে ব্রহ্মাজানে কাল রূপ লব আর কাল রূপ লই পথ ছিঙি পেলালে, ঘরের গোহালি উটুয়াই নিলে বহু পরিয়ালর, যখন ঘর এই মুহূর্তে নিউ নিউ হয়ে আছে গড়ী আছে আপনার ওসলে আইসো দেখিছো ঘরখন আর হয়তো কিছু মুহূর্তের পিছনে নাইকিয়া হয়ে যাব। হ্যাঁ, আর কিছু মুহূর্তের পিছন আমার ঘরখন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশা আছে। গতি নিউজ এইটিনের যোগেদি স্থানীয় বিধায়ক মহোদয়ক মানে অনুরোধ করছো, স্যার আপনি কিবা এটা ইয়ার সুব্যবস্থা করব, নহলে আমি অসহায়, কারণ আপনার কারণ নয় ইতিমধ্যে করব লাগে, কারণ আমার গোহালি এতিয়ালে লৈ গল, টিংপাত লৈ গল, গাড়ি থাকা ঘর সব লৈ গুছি গল। গতি আপনার অনুরোধ করছো ইয়ার এই বাতরি যোগেদি আপনি কিবা যাতে ইয়ার সুব্যবস্থা করে দিয়ে যান। কিবা সময় এনেকা অবস্থা হল রাতেপা প্রায় পাঁচটামান বজার পর হয়ে আছে কিন্তু প্রশাসনের লোক কোনো নাই, আর এই রাস্তাটা আজি দেড় মাস দিনের পর ধরে ইয়াত ছিগি ভাগি গোটেখন পানীয় নাজল নাথল হয়ে আছে কিন্তু আজিলেক কোনো রিলিফ কিবা কিবি একোয়ে নাই, কোনো একটা খবর লোবলেও নাই, প্রশাসনের মানুষ আহে খালি ফটো মারে আর যায়, ফটো মারে যায়, বিডিওলে ফোন করেছো রিসিভ নকরে, এমএলএ সারলে ফোন করেছো, বেলেগে এজনে ফোন করে পেলায় কেছে স্যার বোলে মিটিংত আছে আপনি বারে বারে ডিস্টার্ব নিদিব বলে ফোনটি কাটি দিছে। আপনার বিপদত পড়লে ফোন করব আর আমি কালে ফোন করো, আমি স্যারলে ফোন নক কালে করি, লাহেকে ফোনটি কাটি পেলায় থাকে পেলায় পিছত ফোনটি রেসপন্ড করা নাই। আমি প্রশাসন আমার প্রশাসন এনেকাই নাকি, আমার এমএলএ স্যার এনেকাই নাকি? আর ইয়ার যোগেদি মানে মাননীয় ফিজুস হাজরিকা ডাঙরিয়াক জানাও আপনি ব্রহ্মাজানের এই কাল রূপটি অল্প নিয়ন্ত্রণ করব বলে আশা রাখিছো। আহিয়ে থাকে চাই থাকে বিভিন্ন প্রান্ত কামত নাহে নাকি? না চাই আর যায় ফটো মারে আর যায় সেইখানে হয়ে আছে, ফটো মারিলে কাম তো নয় নয়। ঘর এটা গোহালি নিলে, গোহালি নিলে, টিংপাত নিলে, মো গাড়ি থাকা ঘর নিলে, আজি দেড় মাস দিন হয়ে আছে ইয়াতে পাকঘর তো আর খোয়া ঘর বাকি, হয় পাকঘর তো আর খোয়া ঘর তো বাকি আছে, নিব সাকে নিব নাকি ঠিক নাই, তার উপরে এতালে কোনো হেরি নাই, ইফালে খহায় খহায় নিয়ে, সহায় খহায় নিয়ে আছে, আমি রাইজে আহি গছ সছ দি কিবা ব্যবস্থা করেছে কিন্তু রখাব পড়া নাই। জল সম্পদ বিভাগের লোক আহি কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা করব লাগিছে, জল সম্পদ বিভাগের প্রতিনিধি এতালে আমি কাকো দেখা পোৱা নাই। নিশ্চয় এয়া হয়েছে রাইজের দুরবস্থা, আমি দেখা আছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকসকল পানির কেনেদরে তীব্র সোঁত তীব্র ঢৌ আর ঘরখন কাষতে লাগি আছে আর অন্যান্য পরিয়ালের ঘরতো পানি সোমাইছে, আপনার ওসলে আইসো দেখিছো আপনার ঘর চোতালে দিয়ে নই বই গল, হ্যাঁ নই বই গল, আমি আমার ঘরে গল তিনপাত তিনপাত নি পথার পালে, তারপর মাথায় অল্প ছিগিলে কিন্তু এতালে কোনো ব্যবস্থা লোহি নাই, কোনো প্রশাসনের মানুষ অহা নাই, জলবহন মানুষ অহা নাই, মাথায় ছিগিল লই যাওয়ার পিছনে দুবার আগতো দেড় মাস দুমাহ আগতে মাথায় ভাঙিছে, এতালে কোনো ব্যবস্থা লওয়াই নাই, আমি কিমান ফটো মারিছে কিমান কোন আহিছে আজি এতালে সিস্টেম নাই, কিন্তু ফটোহে মারিছে স্যার, কিমান এটা কিমান ভয়ত থাকবলিয়া হয়েছে, কিমান ভয়ত থাকবলিয়া হয়, আজ রাতে শুব নয় স্যার, পানি বাড়লে আমি শুব নো, এটা পানি বাড়িয়ে আছে, পানি বাড়িয়ে আছে, পানি কমা নাই, আর খহি গিয়ে আছে যা পালে ঘরের ফেলে, এটা গোহালিতে গেলে গাড়িটা ঘরতে গেলে এনেদরে যদি থাকে জল সম্পদ বিভাগের লোক যদি কোনো নাহে তেন্তে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ঘর আধা ঘন্টার ভিতরে আজি ঘর গুছি যাব। এয়া হয়েছে রাইজর সমস্যা কি কব আর মানে মাননীয় বিধায়ক মহোদয়ক একটা অনুরোধ করছো ব্রহ্মাজান নদী ব্রহ্মাজান হয়ে রাখব, ইয়াত বেলেগ নদী যাতে আপনি জাপি পেলায় নই পরিয়া রাইজক হায়াস্টমেন্ট নিদিয়ে যাতে, তার বাদে মানে স্যারক অনুরোধ করছো। হয় এনেদরে অকন আপনার ওসলে আইসো দেখিছো গাঁওখানের অবস্থা একেবারে নাইকিয়া হয়ে গেল, একেবারে তছ নজল খেতি পথার ডুবি গল,
ঘর উঠাই নিলে, গোহালি ঘর নিলে, এই ঘর তো উঠাই দিব, বহুতর পরিয়ালের ঘর পানি সুমাইছে। গিয়ে কেন এক হাহাকার অবস্থা হয়েছে, বহুত হাহাকার লাগিছে। এটা ময়না শইকীয়া ঘর যাওয়া যাওয়া অবস্থা। আর ইয়াত আমার রাতেপা আমি ছয়মান বজাতে খবর পালো, ছয়টামান বজাতে গাঁও প্রধান আর মানে ভিডিবি সেক্রেটারিয়ায় আমার দুজন আহি পেলে ইয়াত রখিছিল, রাইজর কথা বতরা পাতি অল্প সাইড করলো, ইয়াত লগালো। তো মেন কথাটা হয়েছে আগতেও মাথাউরি শিখে কিন্তু ইমান জায়গা নিশিখে, এবার বহুত জায়গা চিলিছে। যেহেতু আমার যদি অল ব্রহ্মাজান নদী থাকলে এটা আগতে ব্রহ্মাজান নদী থাকে এই এখন নদীয়েদি, এটা আমার টুপন নদী বলে আর এখন নদী ইয়াত সংযোজন করে দিয়েছে, সেকারণে বহুত জায়গা আমার শিখিছে। সেকারণে একটা আহ্বান করি বিভাগীয় কর্তৃপক্ষক যাতে বস্তুটো চালি জারি চায় কি করলে ভাল হয়। এনেকে যদি প্রতি বছরে এতালেকে চারি পাঁচবার হল এনেকা অবস্থা, প্রতি বছরে যদি এনেকা হয়ে থাকে এই অঞ্চলটা এসময় নাইকিয়া হয়ে যাব, নাইকিয়া হয়ে যাব। হয় এটা দেখিছে আপনাদের বাকরি দলনি পঞ্চায়েত আর রাঙলীয়া গাঁও পঞ্চায়েত হাজার হাজার কৃষিভূমি, আমারও কৃষিভূমি আছে এই মাটিতে কিন্তু সব যা গেছে ইয়াত পানিত অবস্থা নাইকিয়া পড়ে। আর এনেদরে এটা রাইজ অসহায় হয়ে পড়েছে, তেওঁলোকৰ জল সম্পদ বিভাগের কোনো লোক কিন্তু এই মুহূর্তলৈকে অহা নাই, কারণ এই ঘরখন যাও যাও এই ঘরখনক যদি জল সম্পদ বিভাগের লোক আহিলেহেতেন এই ঘরখনক কিছু রক্ষা করব পারিলেহেতেন, কারণ তেওঁলোকে পানির সোঁতটো কিছু কমাব পারিলে হয়। আর এনেদরে এটা গহপুরের পশ্চিম কথাইসুক অঞ্চল, মহেন্দ্রপুর অঞ্চল কিন্তু পানি বহার ফলত এটা অধিক সংকিত হয়ে পড়া দেখা গৈছে। এই গছজোপা পড়িব, গছজোপা পড়িব দেই।